হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো। তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের আমার তরফ থেকে প্রণাম এবং ছোটদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। তো আজকে বিজয়া দশমী করতে বাপের বাড়ি চলে এসেছি, কারণ এই দশমীটা যদি মায়ের সাথে না করি না আমার ঠিক মনটা ভালো লাগে না। আর অষ্টমী তো ওখানে কাটিয়েছি মায়ের সাথে, তো দশমীতে এই জন্য মায়ের কাছে চলে এসেছি আর কি, আমার মায়ের কাছে। নাহলে ঠিক একটা মনটা আর কি ঠিক মানছে না, ওর জন্য মানে দশমীটা মায়ের সাথে না কাটালে না আমার ঠিক একটু ভালো লাগে না আর কি। মানে প্রত্যেক বছরই তো মায়ের সাথে থাকি ওইটার জন্য। তো দুজনে মিলেই শাড়ি পরছি, দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি। আর এই শাড়িটা না আমাকে আমার কাকি দিয়েছে, বলছে কি যে মানে কাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো কাকি মানে অঞ্জলি দিতে পারবে না, একটু সমস্যা হয়েছে। তো আমাকে বলছে তুই তাহলে এই শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে এই ব্লাউজটার সাথে। আমি বললাম ঠিক আছে দাও তাহলে ভালোই লাগবে, চলো তাহলে রেডি হয়ে নিই। আস্তে আস্তে রেডি হতে যা ঝামেলা, এদিকে ভূমি বলছে আমার এটা লাগবে টিপ দিতে, লিপস্টিক দেখছে লিপস্টিক নেবে, ফেস পাউডার দেখছে পাউডার নেবে, তো এই করছে। তাই অনেক এদিক ওইদিক করে দুজন মিলে এই যে রেডি হচ্ছি। আমি একটু মানে একটু জাস্ট টাচ আপ আর কি, একটু পাউডার লাগাবো, একটু টিপ পরবো, একটু কানের পরবো, চলে যাব। আর কাকি না আমাকে এই মঙ্গলসূত্রটা পরতে দিয়েছে, তো আমি না একদমই গলায় কিছু পরি না। তোমরা একটু লক্ষ্য করবে যে মানে কোথাও গেলে একদম আমি মানে আমি একদমই খালি গলায় থাকা একদমই পছন্দ করি, কেন কি জানি আমার কিছু পরতে ভালো লাগে না। তো এমনি সুন্দর লাগছিলো কিন্তু আমার একটু পরি না, তো কীরকম কীরকম লাগছে, তা ভাবছি মাকে দিয়ে দেবো আর কি। তো একটু পাউডার লাগিয়ে নিলাম, ব্যাস এইটুকুই। আর এবার একটুখানি কানেরটা ভাবছি এই কানেরটা পরি, তো কি বলো তো মা বলছে যে দশমী তো একটু মানে সাবেকিয়ানার ব্যাপারটাই ভালো লাগে একটুখানি বেশি, মানে এর জন্য এই জাং জুয়েলারিটা পরলাম না আর কি। তো ভাবছি একটা গোল্ডেন এরকম কানপাশা পরি, তাহলে ভালো লাগবে, একটু হালকা সাজ, একটু সাবেকিয়ানাই কিন্তু ভালো লাগে দশমীতে। তার জন্য ভাবলাম যে এই এই কানপাশাটাই পরি, তো ওটা রেখে দিই। তো ওটা রেখে দিলাম মায়ের কথা মতো। তো দেখো এই কানপাশাটাই কিন্তু বেশ ভালো লাগছে। আর একদম রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে কীভাবে রেডি হলাম। আর একটু জাস্ট ব্লাশ, আর আমি না এই লিপস্টিকটা দিয়েই না ব্লাশ লাগাই, মানে আমার মানে আলাদা করে ব্লাশ লাগানো না আমার ঠিক একটা ভালো লাগে না, মনে হয় বেশি বেশি হয়ে যায়। আর এরকম লিকুইড লিপস্টিক দিয়ে ব্লাশ লাগালে কিন্তু আমার মনে হয় এটা অনেকটা সাটেল লাগে আর ভালো লাগে। তো আর একটু মাস্কারা, একটু আইব্রোটাকে সেট করে নিলাম। এবার একটু মারও আইব্রোটা একটু সেট করে দিই, তো বলছে আমারটা একটু করে দিই, তো কেমন জানি ফ্যাকেশে ফ্যাকেশে লাগছে। তো মারটাও একটু সেট করে দিই, দিয়ে বাস এবার রেডি হয়ে গেছি প্রায়, চুলটা একটু আস্তাবো, বেরিয়ে পড়বো। এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আবার আমার সেই খালি গলাতেই চলে এসেছি। আমি একদমই মানে এরকম থাকতেই একদম খুব পছন্দ করি আর কি। তো আমি একদম সিম্পল আর সবসময় খুবই সিম্পল সাজা গোজাটাই পছন্দ করি, খুব যদি নিজেদের অকেশন ছাড়া ভারী কিছু মেকআপ বা সাজা গোজা একদমই অপছন্দ করি। তো এই যে মামামের সাথে একটু খেলা করছি, এবারে যাব বরণ করতে, তো চলো বেরিয়ে পড়ি এবার আস্তে আস্তে একটু বরণটা সেরে আসি। মাও দেখো একদম রেডি হয়ে গেছে, তো এবারে বেরিয়ে পড়বো এবারে হচ্ছে বরণ করতে। তো বেরিয়ে পড়ছি। আর আমাদের এখানে দশমীতে না আসলে না আমার একদমই ভালো লাগে না, কারণ এই যে মানে 20টা বছর এখানে কাটানো, নিজেদের পুজোর দশমী দেখা, এটার কিন্তু একটা মানে ভাবই আলাদা। তো এই দশমীতে সারা পুজোতে না আসলে অতটা মন খারাপ লাগে না, কিন্তু দশমীতে না এখানে অনেক প্রোগ্রাম হয়, অনেক খেলাধুলো হয়, আর সব পাড়ার সবার সাথে দেখাও হয় সেদিন, সবাই সিঁদুর খেলে, মাকে বরণ করে। এই জিনিসটা আমার খুব
পছন্দ হয়। আর ওখানে তো এখনও সেভাবে চেনা জানা হয়ে ওঠেনি, ওই জন্য নিজেকে না খুব একা একা মনে হয়। তাই দশমীতে আমি চেষ্টা করি যে সারা পুজোতে না আসলেও মানে মার কাছে বা এই পুজোতে, আমাদের এই মানে পাড়ার পুজোতে আর কি, যে দশমীতে চলে আসার। তো মা বরণ করছে, তো আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, আর মা অতটা ক্যামেরা ধরতে পারে না, তার জন্য আমি যে বরণ করছি সেটা শ্যুট করা হয়নি। আর মা যেটা মানে মা বরণ করছিল যে সেটা একটুখানি আমি তোমাদের সামনে দেখালাম। এবার মাকে গাড়িতে তোলা হচ্ছে, মানে প্যান্ডেলটা খাঁকা করবে এখনই ঠাকুরটা আর কি চলে গেলে। ঠাকুর থাকে কত আনন্দ, সবসময় গম গম করে প্যান্ডেল এই চারটে দিন পাঁচটা দিন, আমরা একদিন বেশি রেখে দিই আর কি ঠাকুর, তো ছটা দিন বলতে পারো। এই সপ্তাহটাই আর কি এত সুন্দরভাবে কেটেছে সবার সাথে, খাওয়া দাওয়া গল্প আড্ডা ভীষণ ভালো কাটে। কিন্তু যখন ঠাকুর চলে যায়, মা চলে যায়, প্যান্ডেলটা আবার ফাঁকা ফাঁকা হয়ে যায়, কেমন যেন মানে খুবই ফাঁকা লাগে আর কি, এতটাই ফাঁকা লাগে কি বলবো। আর এদিকে দেখো এই বাজনাগুলো নিয়ে আসা হয়েছে, তো আর একটা ডান্স গ্রুপও এসেছে, তো তারাও মানে ডান্স মানে এই ভাষণের সাথেই আর কি যাবে, তো আমিও ভাবছি যাব। তো এখানে একটু পারফর্ম করবে আর কি, তারপরে হচ্ছে মানে শোভাযাত্রাটা বেরোবে। তো খুবই খারাপ লাগছে, পুজোটা কীভাবে তাড়াতাড়ি করে কেটে গেল। এবার পুজো কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল, মানে মহালয়া থেকেই মোস্টলি সবাই ঠাকুর দেখছে। তো দশমী মানে দশমীও চলে আসলো, পুজো শেষও হয়ে গেল, মনটা খুবই খারাপ লাগছে। তো আশা করব মার অপেক্ষায় থাকবো, আবার পরের বছর মা আবার আসবে খুব আনন্দ নিয়ে, খুব উৎসাহ নিয়ে। এই পুজোটা যেরকম খুব সুন্দর কেটেছে সত্যি কথা বলবো, আগের পুজোটা অত ভালো কাটেনি, একটু সমস্যা ছিল, কিন্তু এই পুজোটা খুব ভালো কাটলো। আগামী পুজোটাও যেন এরকমই কাটে, এটাই মার কাছে কামনা রইল। সকলকে যাতে ভালো রাখে, মা সুস্থ রাখে, সবাইকে ভালো রেখো, এটাই কামনা রইল। নিজের সাথে সাথে সবাই যাতে সুস্থ ভালো এবং অনেক বড় হতে পারে, এটাই কামনা রইল। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, তাহলে অন্য একটা ব্লগে আবার দেখা হচ্ছে।